বন্ধুরা সবাই কেমন আছো? সো বন্ধুরা, এই হচ্ছে থামস আপ, যেটা হচ্ছে কোকাকোলা ব্লটিং কোম্পানির একটা প্রোডাক্ট। এই জিনিসটা আমার খুব ফেভারিট ছিল, থামস আপ আমি খুব খেতাম। আর কালকে কেএফসিতে যাচ্ছিলাম খেতে, কিন্তু এই থামস আপ, কেএফসি, এগুলো সমস্ত কোথাকার কোম্পানি জানেন? আমেরিকার কোম্পানি। এই সেই আমেরিকা যে ইসরায়েলকে সৈন্য অস্ত্র দিয়ে সাহায্য করছে, কাদেরকে মারার জন্য? ফিলিস্তিনদেরকে মারার জন্য। ফিলিস্তিনের গাজার নিরীহ মানুষদেরকে মারার জন্য সরাসরিভাবে তাদেরকে সাহায্য করছে। এবং এই ইসরায়েল যে দাদাগিরিগুলো করে, এই ইসরায়েলের দাদাগিরি করার পিছনেই হচ্ছে আমেরিকা, যুক্তরাষ্ট্র। আজকে যদি যুক্তরাষ্ট্র আপনার কোনো আফ্রিকা মহাদেশের মতো কোনো একটা দেশের গরিব দেশ হতো আমেরিকা, তাহলে কি এই মস্তানিটা করতে পারতো না? কারণ আমেরিকার এই ধরনের বড় বড় কোম্পানি, এই যে থামস আপ, কোকোকোলা, তারপরে পেপসি, তারপরে আপনার কেএফসি, ম্যাকডোনাল্ড, এই সমস্ত কোম্পানিগুলো আপনি জানেন পৃথিবীর সমস্ত দেশে চলছে। আজ আমি এটা আসতে খাওয়া ছাড়লাম। আমাদের ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে, দরকার নেই। হ্যাঁ, আমি সরাসরি তো ফিলিস্তিনের জন্য কিছু করতে পারছি না, সে ক্ষমতাটা আমার নেই, কিন্তু যেটা আমার করণীয় আছে, যেটা করতে পারবো, সেটা তো আমি করবো ইনশাল্লাহ। আপনারাও হয়তো ভাবছেন যে একটা আমি যদি না খাই তো থামস আপের বা কোকাকোলা কোম্পানির কী বয়ে যায়। অবভিয়াসলি কিছু বয়ে যায় না, কিন্তু আপনি জানেন আজকাল একটা গুলির দাম হচ্ছে 150 টাকা। হ্যাঁ, আমি একটা গুলি যেন ফিলিস্তিনকে না লাগে, সেই গুলি একটা কম পড়বে ওদের। আর আমার মতন যারা আছেন, যাদের মনে প্রাণে এতটুকু যদি মনে হয় ফিলিস্তিনের বাচ্চাদেরকে যেভাবে মারা হচ্ছে, তো আপনারাও এই সমস্ত খাবার ছেড়ে দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট খান। ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে, আমি আপনাদেরকে মানা করব না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যারা মানে মানবিকতার নামে অমানবিকতা করে, ডাইরেক্টলি মানুষকে মারে উগ্রপন্থীর নাম দিয়ে, ঠিক আছে? এই যে ইসরায়েল, এই ইসরায়েলের কোনো ভূমি ছিল না, এরা এসেছিল কোথা থেকে জানেন? জার্মানি থেকে। যখন হিটলার এদেরকে 20 লক্ষ ইহুদিকে ডাইরেক্ট আগুনে পুড়িয়েছিল, তখন এরা পালিয়ে বাস্তুহারা হয়ে এই ফিলিস্তিনিতে এরা সাহায্য চায়। তখন এরা ছিল ফকির, কিছু ছিল না। ফিলিস্তিনের লোকগুলো এদের উপর দয়া করে, মায়া করে এদেরকে জায়গা দেয়, আর সেই ফিলিস্তিনের লোকদেরকে আজ এরা মারছে। এদেরকে এদেরই জায়গা থেকে এরা স্বরাচারের পিছনে সাহায্য করছে আমেরিকা। তো এটা আমি আজ থেকে ছাড়ছি, এবং এটা ছাড়ছি না, আমার এমন রাগ উঠছে, মানে কি বলবো, এটাকে আমি ডাস্টবিনে ফেলবো না। এটাকে আমি কি করবো জানেন? চলুন দেখেন, এই হচ্ছে আমেরিকার প্রোডাক্ট, ফেলে দিলাম। আমার আবেদন, আজকে ইসরায়েল যেভাবে অত্যাচার করছে ফিলিস্তিনদের উপর, তাদের জন্য খাবার, পানীয় জল সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। সেখানকার বাচ্চারা, সেখানকার লোকেরা খাবার পানি থেকে শুরু করে কোনো খাবার কিছুই পাচ্ছে না, এমনকি তাদের চিকিৎসার জন্য যে হসপিটালগুলো ছিল সেগুলোর উপরও বোম ফেলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখুন, আমরা সরাসরি তো তাদেরকে কোনো সাহায্য করতে পারি না, কিন্তু এইভাবে তো আমরা সাহায্য করতে পারি, আমেরিকার প্রোডাক্টগুলোকে, ইসরায়েলের প্রোডাক্টগুলোকে বর্জন করতে পারি। যদি আমরা না খাই তাহলে কি হবে? অর্থনৈতিকভাবে তো তারা দুর্বল হবে, আর অর্থনৈতিকভাবে যদি দুর্বল হয়, টাকা থাকলেই, ক্ষমতা থাকলেই তো মানুষ ফুটানিটা দেখায়। তো যদি কেউ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, তখন সে অবশ্যই সেটা করবে না, তার হাতটা যদি দুর্বল হয়। তো জাস্ট আপনাদেরকে এটুকুই বলার ছিল, যদি আপনারাও চান, আপনারাও যদি চান যে হ্যাঁ, আপনার মনে যদি দরদ হয় তাদের জন্য, তো আপনারাও এটা করতে পারেন। আমি যদি করতে পারি তো আপনারা কেন করতে পারবেন না? দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন,
পারলে ইসরায়েল যেভাবে অত্যাচার করছে ফিলিস্তিনিদের ওপর, ফিলিস্তিনের হয়ে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।